আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, আমি এখন এই মেশিনটি চালিয়ে দেখালাম আপনাদেরকে, যে সরিষা দিলাম, সরিষা থেকে সরাসরি তেল তৈরি করলাম এবং তেল তৈরি হবে মেশিনের বর্তমান বাজার মূল্য কত, প্রতি ঘন্টায় ক্যাপাসিটি এবং এই মেশিনতে কী কী তেল আপনি উৎপাদন করতে পারবেন সেটা এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এই মেশিনটি সম্পূর্ণরূপে নতুন V27L। এই মেশিনটি কিন্তু আমি সরাসরি সরিষা দিয়ে আপনাদের সামনে তেল উৎপাদন করে দেখানোর চেষ্টা করলাম এবং সর্বশেষ যে আপনি খোল কীভাবে বাইর করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো এই ধরনের একটা মেশিন যদি আপনারা ক্রয় করতে চান, লেবার বাদে আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ লেবারবিহীন এই মেশিনটি আপনি চালাতে পারবেন। সরিষা ঢেলে দিলেই কিন্তু অটোমেটিকভাবেই চলতে থাকবে, কোনো প্রকার সমস্যা দেখা দিবে না, কারণ এটি অটোমেটিক খোল নিচে নামবে আবার অটোমেটিক মেশিনের সাহায্যে উঠবে। এই ক্ষেত্রে কিন্তু ইতিপূর্বে আপনারা দেখছেন বিভিন্ন প্রকারের এলিমিটার সিস্টেম যে মেশিনগুলো সেগুলোয় কিন্তু এক্সট্রা একটা মোটর ব্যবহার করা লাগে, সেখানে বিদ্যুৎ কস্ট আসে, খরচ আসে ইত্যাদি ইত্যাদি। এই মেশিনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম, এই মেশিন যেই ইঞ্জিন দিয়ে চলবে বা মোটর দিয়ে চলবে সেই শক্তি দিয়েই কিন্তু ধীরে ধীরে পুলির মাধ্যমে আপনার যে অ্যালোমিটার, যে গোল্ড ড্রাম অ্যালোমিটার বলে থাকি আমরা, সেটা কিন্তু এই দিয়েই আপনার চল। তো এই মেশিনের যে খোলটা নামবে সেটা কিন্তু অটোমেটিক এই ড্রাম দিয়ে কিন্তু উইটা আবার মেশিনের ভিতরে যাইতে থাকবে। আপনার যখন দেখবেন খোলের ভিতরে আর তেল নাই, তখন কিন্তু আপনি এই যে এখানে চাবি দেওয়া আছে এই চাবিটা খুলে দিলেই কিন্তু আপনার খোল নেমে যাবে। আমরা কিন্তু খোল নামিয়ে আপনাদেরকে দেখাইছি এবং আপনারা যে তেলের মান দেখতে পাচ্ছেন কোনো প্রকার কাট নাই, একদম পরিষ্কার তেল। আপনি অবশ্য টেলের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন তেলে কোনো প্রকার কাট নাই। ইতিপূর্বে যখন আমরা মেশিনটি চালাচ্ছিলাম, রানিং ভিডিও দেখছিলাম, তখন কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকার কাট দেখা দেয় নাই, পরিষ্কার তেল নেমেছে। আপনি চাইলে ফিল্টার বাদেও এই তেলটি বাজারজাত করতে পারবেন, সেই ধরনের তেল কিন্তু নেমে এসছে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন আর এই একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন। এটা হচ্ছে V27L, অবশ্যই মনে রাখবেন মডেল নাম্বারের উপরে মেশিনের দাম হয়ে থাকে। আপনি যখন কল করবেন, কতদিন আগে ভিডিও দেখছেন আর কতদিন পর কল করছেন তার উপরে নির্ভর করে মেশিনের দাম কম বেশি হইতে পারে। উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস 1,40,000 টাকা হলে এটা নিতে পারবেন আর এটার কিন্তু V27 যেটা এল বাদে অ্যালোমিটার ব্যতীত যেটা আছে সেটা 1,05,000 টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।